শোনা, খুব সুন্দর হচ্ছে। এই পাশে কে যাবে? এই পাশে নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর এই যে সকালবেলায়, আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না, রোদ্দুর নেই, কুয়াশা, সকালে একচোট বৃষ্টিও হয়ে গেছে। আর যে মা সকালবেলায় শাক তুলতে চলে এসেছে আমাদের জমির মধ্যে, আর শুনো গাড়ি নিয়ে আর কমলা লেবু আর আর আখ এনেছিস নাকি শোনা? তো কমলা লেবু নিয়ে চলে এসেছে আর হাতে রয়েছে একটা ছোট ক্যালকুলেটার, ওটা নিয়ে ফোন করছে। কার কার কাছে যে ফোন করছে জানি না। শোনো, কার কাছে ফোন করছো? বলছে হ্যালো, হ্যালো কি করছো? মামার কাছে ফোন করছে। তো আমাদের এই মূলোর শাক আজকেই তো লাস্ট মা। হ্যাঁ, তো মূলো, মা মূলো তুলছে, কারণ মূলো আর মূলো শাক আজকেই আমাদের লাস্ট খাওয়া এই মাসে। আজকে হ্যাঁ অনেকেরই তো এই আজকে পৌষ সংক্রান্তি, অনেকের তো গতকাল চলে গেছে পিঠাপুলির দিন, তো আজ আমাদের পিঠাপুলি আলপনা দিতে হয়, পিঠাপুলি করতে হয়, সরা পিঠে তো মাস্ট, মানে চিতই পিঠা যেটা, ওটা ওটা তো করতেই হয় প্রতি বছর। তো যে মা মূলো মূলো শাক আর গাছে ভালো, ওই যে আগের দিন প্যাকেট দিয়ে বেঁধে রেখেছিল, তো সেই বেগুনগুলো আর খেতে পারিনি হনুমানে, তো ভালো বড় হয়েছে, বেগুন তুলেছে, নানা রকম শাক তুলেছে। তো এইসব নিয়ে এখন যাচ্ছে মা ঘরের দিকে। চলো শোনা, গাড়ি নাও, শিখে চলো, হনুমানে লেবু নিয়ে নেবে, শোনা শিখে চলো, চলো চলো। তোমার ফোন আছে ওইদিকে, শিখে চলো। হ্যাঁ, তো ওই দিক থেকেই চলো, শিখে চলো। আচ্ছা চলো চলো মাম্মা, আমি চলে যাচ্ছি, সবাই চলে যাচ্ছে, ঠাম্মাও চলে যাচ্ছে, শিখে চলো। ওই যে চলে যাবে এক্ষুনি, শিখে চলো। তো মা তো শাকটা তুলে চলে এসছে, অনেকক্ষণ হলো, আমিও চলে এসেছি আর শুনুকেও সেই নিয়ে এসেছিলাম। তো এই যে মা এখন আমাদের উঠোনটা ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ এই জায়গাটায় আলপনা দিতে হবে। আমি তো ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর এই যে মা আর বাবা একটু রেডি হয়ে নিয়েছে, কারণ যাচ্ছে একটু আরংঘাটা, তো মায়ের একটু ডাক্তার দেখাতে, তো ডাক্তার দেখাতে যাচ্ছে বাবা আর মা, মায়ের জন্য যাচ্ছে, কিন্তু বাবা ওখান থেকে রানাঘাটে একটু কাজ আছে, রানাঘাট চলে যাবে, আর মা আরংঘাটা থেকে বাড়ি চলে আসবে। তো যে মা দোকানে গিয়েছিল, অনেক কিছু আনার দরকার ছিল, সেগুলো নিয়ে এসছে, আর তার সাথে এই যে খোলা মালসে নিয়ে এসছে, যেটাতে সরা পিঠে করতে হয়। তো আজ তো পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি, আজ এই পিঠাটা করতেই হয়, মানে নতুন খোলা পোড়াতে হয়, তো সেই জন্য মা নিয়ে চলে এসছে। ও এইটা নতুন না, তো এইটা হলো গত বছরের, মা এমনি পেরেছে। আর এই যে মায়ের হাতে রয়েছে, এটা নতুন আজকে নিয়ে এসছে। তো মা তো এখন এটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দেবে। আমি আজকে তৈরি করব সরা পিঠে, কিংবা আমাদের আজকে সরা পিঠে কিংবা সরা পুরাতে হয়, আর অনেকের হয়ে গেছে গতকাল। তো আমি এখন এই যে আতপ চালের গুঁড়ো আমি চেলে নিলাম, ভালো করে এবার গুলাটা করে নেব। চালের গুঁড়োর মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো লবণ। কিছু সময় আগে গুলাটা আমি তৈরি করে রেখে দিয়েছি, তাহলে চালের গুঁড়োটা ভালো করে ভিজে যাবে, সুন্দর পিঠে হয়। তাই বলো তোমার জন্য না, শোনা ওটা দাও, আমার স্কুল থেকে মাস্টাররা ফোন করবে না, যদি না পায় তখন আমাকে বকবে, তো মাস্টাররা বকবে, নইলে ওই স্কুলে গিয়ে বকবে, বলবে ফোন করলাম আপনি ধরেননি কেন, ওই জন্য ফোনটা কাছে আনতে হয় সব সময়, বুঝেছো?
এদিকে তাকাতে হয়, ওটাই করবো তারা পরে বানাবো। ছোট পায়ে দিয়ে সোজাও, খালি পায়ে না, যাও 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 যাও। তো সরাতে তো আমি তেল দিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে ব্যাটার আমি এই সরাতে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলবো। কারণ হলো নতুন খোলা মালসি আমাদের মধ্যে
জন্মদিন কিংবা ছেলে মেয়ে জন্মবার হলে মায়েতে কারে না, তার জন্য আজকে শুক্রবার দীপার জন্মবার, ওই জন্য প্রথম সরামালসা নিয়ে এসে তিথিকে বললাম তুমি একটু আগুন জ্বালিয়ে এক খোলা করে দাও। আর এই যে ও করে দিয়েছে এক খোলা, আর এইটা মানুষে খায় না, এটা গরু বাছুর থাকলে খায়, তা আমাদের তো গরু নেই, দিয়ে দেবো ওখানে পাখিতে কাকে টাকে নিয়ে যাবে। তো আমি সব সরা মা পিঠেগুলো এবার বানিয়ে নেবো। এই যে কি সুন্দর ফুলেছে, দারুণ ফুলেছে, দারুণ ফুলছে। ওই খেলার মধ্যে দেখো বারান্দায় না না ফুলছে। তো আমাদের তো আজকে দু রকম সরা পিঠে হবে, এক তো এই যে শুকনো পিঠা যেগুলো ঝোলা গুড় দিয়ে খেতে হয়, আর একটা যেটা হবে মা দুধে ভেজাবে। তো কয়েকটা মানে গুড় দিয়ে খাওয়ার জন্য করে রেখে দিয়েছে, আর এখন ওই যে আমুল দুধ গুলবে তো সেই জন্য দিয়ে দিয়েছে জল, যেটা হলো মানে দুধে ভেজানো সরা পিঠা হবে সেটার জন্য। তো আগে দুধটা জ্বালিয়ে নেবে, তারপর আবার সরা পিঠেগুলো করবে, কারণ গরম গরম তুলেই তো রসের মধ্যে দিয়ে দিতে হয় সেই জন্য। জলটা গরম হয়ে গেছে, মা এবার আমুল দুধটা ওই জলে গুলে নেবে, আর গরুর দুধও দেবে, তো সেটাও নিয়ে আসছে। গরুর দুধটা জ্বালানো আছে, এবার দুধের মধ্যে চিনি দিয়ে দেব। মা তো দুধটা জ্বালিয়ে মানে রসটা করে এখানে নামিয়ে রেখেছে, আর ওই যে খোদা মাসিটা আবার চাপিয়েছে, আর এখন যে পিঠাগুলো বানাচ্ছে সেগুলো যে এর মধ্যে দিয়েছে। বুলেট দোলনা চড়ছে শোনা, তুমি ছেড়ে দাও, দেখো একা একাই চড়বে, একা ছেড়ে দাও, তুমি চলো সরে এসো। আমরা তো উনুন পাড়ে চলে এসেছি, আর এখানে বাধ্য হয়ে আসতে হলো। তো যাই হোক, আমি তো ওইদিকে আলপনা দিয়েছি, আর শুনু এদিকে আলপনা দেওয়া শুরু করে দিয়েছে। তো আরও যে সমস্ত জিনিসগুলো লাগবে মানে এই আলপনাতে দেওয়ার জন্য যা যা লাগবে মা সব গুছিয়ে নিয়ে আসছে। শোনা, খুব সুন্দর হচ্ছে মা, খুব ভালো হচ্ছে। তো যে মাও চলে এসছে, আর বাধ্য হয়ে আসতে হলো কথাটা বললাম এই কারণেই, মানে কারণটা হলো বিকাল থেকে বৃষ্টি হচ্ছে, বিকালে আলপনা দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারেনি, বিকাল থেকে বৃষ্টি হচ্ছে। মা উঠোনে যে জায়গাটা ধুয়ে রেখেছিল সেই জায়গাটা তো আবার ভিজে গেছে, তো সেই থেকে অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টি থামবে, কখন আলপনা দেবো। তো বৃষ্টি থেমেছে ঠিকই কিন্তু শোকায়নি জায়গাটা, তো সেই কারণেই বাধ্য হয়ে আমাকে এই উনুন পাড়েই এখন হচ্ছে, আবার মাঝে থেমেছিল একটু, এখনো বৃষ্টি পড়ছে, টিপ 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 করে এখনো বৃষ্টি পড়ছে। তো সেই কারণেই আমি মানে এখানেই বাধ্য হয়ে আলপনাটা দিলাম। সোনা, ওই দিকে দাও, সরে যাও,
না তো আমি যখন আলপনা দিছিলাম কারেন্ট চলে গিয়েছিল, সবে আবার কারেন্টটা আসলো, তো আলপনা দেওয়ার সময় কারেন্ট ছিল না, তো সেই জন্য দেখাতে পারিনি, তো এখন আসলাম। আর ওই যে মা এখন আলপনাতে সিঁদুরের ফোঁটা দিচ্ছে। সকালবেলা তো আমি উঠোন ধুয়েছি, যে সকালে আমরা উঠোনে আলপনা দিই, আমাদের তো উঠোনে আলপনা দেয়, এতদিন ধরে হয়ে আসছে আলপনা উঠোনে দিচ্ছি, আজকে বাধ্য হয়ে এখন রান্নাঘরে যে জায়গাটা আমি রান্না করি মাটির জায়গায় এখানে আমার আলপনা দিতে হলো। আমি লেপেছিলাম দুপুরে, আমি জানি না যে আজকে আমার এখানে দিতে হবে। সকালবেলা আমি উঠোন ধুলাম ভালো করে, যে ওয়েদারটা নরম রয়েছে, সকাল করে ধুয়ে রেখে দিই, পরে শুকিয়ে যাবে, সন্ধ্যাবেলা বিকালবেলা আলপনা দেওয়া হবে। এমনই ভাগ্য খারাপ, বৃষ্টি চলে এসছে দুপুরের পর থেকে, বৃষ্টি এখনো বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ করে। তো তিথি বললো যে মা তাহলে আমি রান্নার এই জায়গাটায় আলপনা দিয়ে দিই। আমার যে দাও তো, তাও কারেন্ট ছিল না, কারেন্ট অফ ছিল, বৃষ্টি হচ্ছিল, কারেন্ট অফ ছিল, মনে হয় হাড়ির মধ্যে কি করে দিয়েছে সোনামে দেখো। আর এই যে আমাদের সোনায় যে আলপনা, ওর মার মার দেয়া হয়ে গেছে, ইয়ে করে দিচ্ছে নষ্ট করে, আমি আগে দিয়ে নিই। এই যে না হাড়ির মধ্যে কি দিলি? আমি সিঁদুর দিয়ে দিয়েছি, সবগুলোতে সিঁদুর দিয়ে দিচ্ছি। আর এবার একটু ফুল দিয়ে দেবো, ধান দেব, চাল দেব, হলুদ দেব, সর্ষে দেব, আমাদের এইগুলো দিতে হয়। এটা হলো গোলা, এটা গোলা, গোলাতে ধান দিয়েছি, চাল দিলাম, সর্ষে, হলুদ আর ফুল। মা একটু ফুল টুল দিয়ে পুজো করে নিয়েছে। আর আমাদের মানে বাড়িতে প্রতিদিন যে 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 জিনিসগুলো আমাদের বেশি কাজে লাগে, যেগুলো আমাদের বেশি ব্যবহার হয় আর বাড়িতেই থাকে যে সমস্ত জিনিসগুলো, সেইগুলোই আঁকা হয়েছে। কুড়ুল, খুন্তি, হাতা, চামচ, মই, গোলা, এইসব, হাঁড়ি, কড়াই, সারাশি, আরে ঘর, কোদাল, দা, এইসব এইগুলোই আঁকতে হয়। মকর সংক্রান্তির দিন আমাদের এই নিয়মগুলোই পালন করে। তো আমি তো এখানে সব দিয়ে দিলাম, সমস্ত কিছু যা যা দেয়ার দিয়ে দিয়েছি, দিয়ে সারা রাত এখানে থাকবে, সকালে উঠে আমি এইগুলো সব গুছিয়ে যতটা পারবো তুলে নেব, তুলে ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। আর এগুলো লেপে দিলে হয়, তারপরে লেপে দেবো। তো আমাদের এখানকার কাজ হয়ে গেল, এবার যাব ঘরে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন আমার শুনু, ওর মা যে আলপনা দিয়েছে, কারেন্ট ছিল না তো জানে না, শুনু ঘরে ছিল, বলছে মাম্মাম কই, আমি অন্য এক জায়গার নাম বলেছি, তো কোথাও যাওয়ার নাম বলিনি, বলেছি বাড়িতেই আছে, যদি বলি যে আলপনা দিচ্ছে তাহলে তো সে ডিস্টার্ব করবে খুব। ওই যে তারপর যে বলেছে চল আমি পুজোটা করে দিয়ে আসুন, মা বলছে আলপনা দেওয়া হয়ে গিয়েছে, আগে আগে চলে এসেছে, আর যে শুনেছে লাভ মেরে চলে এসেছে, এসে ওই যে বাটি কেড়ে নিয়ে ওই যে এখন আলপনা দিচ্ছে, ওই দেখেন আপনাদের আলপনা না আমার আলপনা না আলপনা। তো মা বিকাল বিকাল করে পিঠাগুলো করে নিয়েছিল, তারপর রুটি, রাতের আমাদের খাবার রুটিও করে নিয়েছে, তার আর রুটির যে তরকারিটা সেটা আমি ঘরেই করে নেবো।